আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাডভান্স স্টাডির আরেকটি মডেল টেস্টে আপনাকে স্বাগতম। আজকের মডেল টেস্টটি হলো সাধারণ জ্ঞানের। আমি ধারাবাহিকভাবে অনেকগুলো মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 94তম দেশ। ঢাকাকে বিশ্বের কততম মেগা সিটি ধরা হয়? 11তম মেগা সিটি ধরা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি। বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে? সেলিনা হায়াত আইবি, ইনি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন মেয়র। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? বর্তমান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম কি? জাকিয়া সুলতানা। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি কে ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান। বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। বাংলাদেশে প্রথম এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম। পৃথিবীর প্রথম নারীকে? বিবি হাওয়া। বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সরকারি মোট আয়ের 80% আসে কোথা থেকে? আয়কর রাজস্ব থেকে। করমুক্ত বয়সসীমা কত বছর? বর্তমানে করমুক্ত বয়সসীমা হলো 65 বছর। কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড। ভিএটি কি? ভিএটি হলো মূল্য সংযোজন কর। এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়ের। দেশের সবচেয়ে বেশি আয় কর আসে কোথা থেকে? ভিএটি থেকে, মানে মূল্য সংযোজন কর থেকে। বিশ্বের রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান 7ম। কালো টাকা কাকে বলে? আয়কর বিবরণীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে। সোজা কথা হলো, যে টাকার কোনো আয়কর দেওয়া হয় না সেটা হলো কালো টাকা। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? যেটা বাংলাদেশ অংশে সেটার আয়তন হলো 5575 বর্গ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হলো 155 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 18 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? এটি রিটেন পরীক্ষার জন্য অনেক মূল্যবান একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় প্রতীক হলো দুই পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত, মাঝখানে পানিতে ভাসমান শাপলা ফুল, এবং শাপলা ফুলের শীর্ষে থাকে পরস্পর সংযুক্ত দুটি পাটপাতা, আর পাটপাতার উভয় পাশে দুটি করে তারকা চিহ্ন থাকে, টোটাল 4টি তারকা চিহ্ন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাউনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 150 ফুট বা 46.5 মিটার। জাতীয় স্মৃতিসৌধের কয়টি পলক আছে? জাতীয় স্মৃতিসৌধের 60টি পলক আছে। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? বাংলাদেশের মানচিত্রের রূপকার হলো কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? আমেরিকান স্থপতি মিস্টার লুই আইকেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? আব্দুস সাত্তার। বাংলাদেশের জাতীয় পোশাক কি? বাংলাদেশের জাতীয় পোশাক হলো পুরুষদের জন্য প্রিন্স কোট ও পাজামা, আর মহিলাদের জন্য হলো শাড়ি।
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কী? শাপলা ফুল। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হলো আব্দুল গাফার চৌধুরী, আর প্রথম সুরকার হলো আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি? বাংলা নববর্ষ। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? বাংলাদেশের জাতীয় বনের নাম হলো সুন্দরবন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বায়তুল মোকাররম। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি? ঢাকা গ্রন্থাগার। বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি? ঢাকা জাতীয় জাদুঘর, শাহবাগে অবস্থিত। বাংলাদেশের কালো রাত দিবস কবে? 25শে মার্চ। সার্কভুক্ত দেশ কয়টি ও কী কী? সার্কভুক্ত দেশ হলো 8টি, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সর্বশেষ আফগানিস্তান। সার্কের প্রতিপাদ্য বিষয় কী? সার্কের প্রতিপাদ্য বিষয় হলো সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। পাবনা কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি নদীর তীরে। কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদী। কোন নদী যমুনা নদীর শাখা নদী? ধলেশ্বরী নদী হলো যমুনা নদীর শাখা নদী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী হলো সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র নদ। সুরমা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 399 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী কোনটি? পদ্মা নদী। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে। পদ্মার ভারতীয় অংশের নাম কি? পদ্মার যে অংশটুকু ভারতের তার নাম হলো গঙ্গা। বাংলাদেশের কোন দুটি নদীকে নদ বলা হয়? বাংলাদেশে দুটি নদী আছে যে দুটাকে নদ বলা হয়, একটা হলো ব্রহ্মপুত্র, একটা হলো কপোতাক্ষ। ব্রহ্মপুত্র নদ এবং কপোতাক্ষ নদ। মহানন্দা কোন নদীর উপনদী? মহানন্দা হলো পদ্মা নদীর উপ। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়ে পতিত হয়েছে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য? কর্ণফুলী নদীর উৎস হলো ভারতের মিজোরাম রাজ্য। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।